হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। এখন যেহেতু শীতের মৌসুম চলছে, তাই ঘরে ঘরে তৈরি করা হচ্ছে নানান রকমের পিঠাপুলি। চারিদিকে যেন চলছে পিঠা উৎসব। আর এই পিঠা উৎসবে আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে এলাম খুবই সুন্দর একটা পিঠার রেসিপি, আর সেটি হলো দুধপুলি। দুধপুলি খেতে কিন্তু দারুণ হয়। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন দেখে নিচ্ছি কি করে তৈরি করব। প্রথমে এক মগ পরিমাণ জল ফুটিয়ে তাতে হাফ চামচ লবণ মিশিয়ে নিচ্ছি। এই ফুটন্ত জলে এখন মিশিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। চালের গুঁড়াটাকে অল্প অল্প করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। চালের গুঁড়াটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। ততক্ষণে চালের গুঁড়াটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে, আগুনটা তখন আমি নিভিয়ে দেব। আমি আগুনটা নিভিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। চলে এলাম 10 মিনিট পর। চালের গুঁড়োটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে এগুলিকে ভালো করে মেখে নেব। আমি একটা বোলে নামিয়ে নিয়েছি। এখন আমি হাত দিয়ে চেপে চেপে ভালো করে মেখে নিচ্ছি। খুব ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে বাড়তি একটু চালের গুঁড়া যদি লাগে তাহলে দেওয়া যেতে পারে। যদি হাতে আঠা হয়ে লেগে থাকে তাহলে একটু চালের গুঁড়ো বা ময়দা দিতে হবে। তারপর ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। আমি ডোটা তৈরি করে নিয়েছি। এখন এখান থেকে অল্প অল্প নিয়ে আমি ছোট ছোট করে পিঠা তৈরি করে নেব। পুলি পিঠা তৈরি করার জন্য একটা পুর তো অবশ্যই লাগবে, আর সেটি আমি খেজুর গুঁড়া নারিকেল দিয়ে আগেই তৈরি করে নিয়েছি। এখন যে অল্প পরিমাণ ডো নিয়েছিলাম পিঠার জন্য সেটাকে আমি ভালো করে মসৃণ করে নিচ্ছি। আমি এখন বাম হাত ইউজ করছি। হাতটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং দুই হাতের তালু দিয়ে আমি ডোটাকে গোল করে একটা ছোট বাটির মতো তৈরি করে নিচ্ছি। হাতে আঠা লাগলে একটু এভাবে চালের গুঁড়া লাগিয়ে নিলেই হবে। আমি একটা গর্ত করে বাটি তৈরি করে নিচ্ছি। তারপর এতে আন্দাজ মতো পুর দিয়ে নিচ্ছি। পুর দেওয়ার পর পিঠার গোলা দিকটাকে লক করে দেব। একটু ভালো করে লক করতে হবে, তা না হলে গুলে যাবে দুধে দেওয়ার পর। এখন সব দিক আমি একটু আঙ্গুল দিয়ে চেপে চেপে মসৃণ করে দিচ্ছি। অনেকে ডিজাইন না করে এভাবে পিঠা তৈরি করে নিতে পারেন, তবে আমি একটু ডিজাইন করে নেব। খুব সহজ ডিজাইন করা, একটু দেখলেই করতে পারবেন আপনারা। এইভাবে আঙুল দিয়ে একটু চেপে চেপে আবার ফোল্ড করে দিচ্ছি। একটু চেপে বের করে নিচ্ছি, আবার ফোল্ড করে দিচ্ছি। অনেকে আছেন যারা আমার থেকেও অনেক সুন্দর ডিজাইন করতে পারেন, আবার অনেকে আছেন যারা নতুন রাঁধুনি ডিজাইন করতে পারেন না, তারা আমারটা দেখেও শিখে নিতে পারেন। আমি চারিদিকে একটু মসৃণ করে নিচ্ছি। আমি এখন আরেকটি তৈরি করে দেখাচ্ছি। দু হাতের তালু দিয়ে গোল করে তারপর আঙুল দিয়ে চেপে চেপে একটা ছোট বাটি তৈরি করে নিতে হবে। আর আঙুলে যদি আঠা হয়ে লেগে থাকে তাহলে চালের গুঁড়ো বা ময়দা লাগিয়ে নিতে পারেন, তাহলে আর আঠা লাগবে না।
গর্ত করে একটা ছোট বাটি তৈরি করে নিলাম। এখন আন্দাজ মতো পুর দিয়ে নিচ্ছি। তারপর কোলা দিকটা লক করে দিচ্ছি। দুধ পুলি খুব একটা বড় করা হয় না, এরকম ছোট ছোট করেই তৈরি করে নিতে হয়। ভালো করে লক করে তারপর ডিজাইন করে নেব। আমি এখন ডিজাইন করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। আমি একটু দেখিয়ে নিচ্ছি, আমার সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে। এখন এগুলিকে আমি দুধে ফুটিয়ে নেব। আমি এখানে 1 লিটার দুধ আগে থেকেই ফুটিয়ে কিছুটা ঘন করে নিয়েছি। দুধে যে সরটা পড়েছে সেটাকেও আমি দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা চিড়ে। তেজপাতাটা দেওয়ার ফলে দুধে সুন্দর একটা ফ্লেভার আসবে। দুধটাকে আরেকটু ফুটিয়ে নিচ্ছি। আরেকটু ফুটানোর পর আমি এখন দিয়ে দিচ্ছি পিঠাগুলি। দুধটাকে এভাবে একটু আগে থেকে ঘন করে নিলে পিঠাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তাছাড়া দুধটাও খুব তাড়াতাড়ি ঘন হয়ে শুকিয়ে যাবে। আর যদি বেশি পাতলা করে দেওয়া হয় তাহলে দুধটা ঘন হতে হতে পিঠাগুলি ভেঙে যেতে পারে। আমি পিঠাগুলিকে একটু নেড়ে দিচ্ছি যাতে করে নিচের দিকে লেগে না যায়। দুধ পুলি মানে দুধটাকে কীড়ের মতো ঘন করতে হবে, তবে পিঠাগুলি দেওয়ার সময়ে কীড়ের মতো ঘন করা যাবে না, তাহলে পিঠাগুলি সিদ্ধই হবে না। পিঠাগুলি 10 মিনিট সিদ্ধ হওয়ার পর আমি চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটাকে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দুধটাকে আরেকটু ঘন করে নিচ্ছি। দুধটা আরো ঘন হয়ে গেছে, এখন প্রায় কীড়ের মতো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দেওয়ার ফলে পিঠাতে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। এলাচ গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি। দুধটা আরো ঘন হয়ে গেছে। এখন আমি আগুনটা নিভিয়ে নিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব। আমি পিঠাগুলিকে সার্ভ করে নিলাম। তাহলে ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার দুধ পুলি। এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আজ আসছি, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।